আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো ভর সংখ্যা বা মাস নিয়ে। প্রথমে আমাদের জানতে হবে বা জানা থাকা দরকার ভর সংখ্যা কি বা কাকে বলে। কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকেই আমরা ভর সংখ্যা বলতে পারি বা বলা হয়। অর্থাৎ যদি প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা আমাদের জানা থাকে এবং দুটো আমরা যোগফল করে দিই, তবেই আমরা ইকুয়াল ভর সংখ্যা পেয়ে যাব। এখন আসা যাক নিউট্রন সংখ্যার ব্যাপারে। নিউটন সংখ্যা, নিউটন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। যেহেতু ভর সংখ্যা ইকুয়ালস টু প্রোটন সংখ্যা যোগ নিউটন সংখ্যা, তাহলে আমরা ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বাদ দিয়ে দিই, তাহলেই কিন্তু আমরা নিউটন সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আমরা খুব সহজেই লিখতে পারি নিউটন সংখ্যা ইকুয়ালস টু ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে এবার চলো এটা একটু দেখা যাক। ধরো আমরা ধরলাম সোডিয়াম, সোডিয়াম পরমাণুকে আমরা এখানে ধরে নিলাম। ধরো আমরা সোডিয়াম পরমাণুর ভর সংখ্যা কত আমরা জানি, 23। আর সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়, সেটি হচ্ছে 11। তাহলে নিউট্রন সংখ্যা ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে আমরা যদি নিউট্রন সংখ্যা ইকুয়ালস টু ভর সংখ্যার জায়গায় লিখে দিই 23 আর এখানে মাইনাস প্রোটন সংখ্যা 11, তাহলে আমাদের রেজাল্টটা বের হয় 12। তাহলে আমাদের নিউট্রন সংখ্যা আমরা পেয়ে গেলাম 12। তাহলে আমরা বলবো এটাই যে নিউট্রন সংখ্যা যখন আমরা বের করবো, তখনই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটা আমরা বিয়োগ করে দেব। এবার আমরা জানলাম যে নিউট্রন এই পারমাণবিক সংখ্যা কি বা প্রোটন সংখ্যা প্রকাশ করা হয় হচ্ছে জেড দ্বারা, এইরকম জেড দ্বারা। আর ভর সংখ্যাকে প্রকাশ করা হয় হচ্ছে এ দ্বারা, মাস, যাকে বলা হয় মাস, এবং একে প্রকাশ করা হয় হচ্ছে এ দ্বারা। এখন যখন আমরা এগুলোকে প্রকাশ করবো, ভর সংখ্যাকে প্রকাশ করব, তখন কোনো প্রতীকের, ধরো আমরা সোডিয়ামকে এখানে তুলে নিলাম, সোডিয়ামকে, তাহলে প্রতীকের উপরের, প্রতীকের বাম পাশে, প্রতীকের বাম পাশে উপরের দিকে লিখতে হবে ভর সংখ্যাটা। তাহলে সোডিয়ামের ভর সংখ্যা কত, 23। তাহলে সোডিয়ামের বাম পাশে উপরের দিকে এখানে লিখবো আমরা 23। আর প্রোটন সংখ্যাটা ওই পরমাণুর প্রোটন সংখ্যা বাম পাশে নিচের দিকে লিখতে হবে। তাহলে সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 11, আমরা তাহলে বাম পাশে নিচের দিকে এখানে লিখবো 11। তাহলে এটা হচ্ছে ভর সংখ্যা এ, এবং এটা হচ্ছে প্রোটন সংখ্যা যাকে বলা প্রকাশ করা হচ্ছে জেড দ্বারা। তাহলে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। এবার আসলে আমরা নিচে একটা টেবিল বক্স করে রেখেছি, যেটা তোমাদের বইয়েও কিন্তু তোমরা লক্ষ্য করো যে নিচের দিকে দেওয়া আছে। এটা হচ্ছে মৌলের সংক্ষিপ্ত প্রকাশ। যেই কথাগুলো আমি এতক্ষণ বললাম, সেই বিষয়গুলো এখানে জাস্ট বক্স আকারে সুন্দর করে দেওয়া আছে, যাতে তোমরা আরো সহজে বিষয়টা বুঝতে পারো। দেখো দেওয়া আছে মৌলের প্রতীক, এখানে আমরা ধরেছিলাম সোডিয়ামকে, কিন্তু এখানে আমরা ধরেছি হাইড্রোজেনকে। মৌলের প্রতীক হাইড্রোজেনের এস, প্রতীক দিয়েছি এস, পারমাণবিক সংখ্যা যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, এর জন্য পারমাণবিক সংখ্যা, বা এখানে প্রোটন সংখ্যা লিখতে পারো, অথবা তুমি ইলেকট্রন সংখ্যাও লিখতে পারো। অনেক সময় পরীক্ষা আসে কি যে তুমি পড়ে গেছো বাসা থেকে যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, বা হাইড্রোজেনের প্রোটন সংখ্যা পড়ে গেছো, হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কত, 1, কিন্তু পরীক্ষা আসছে যে হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত, তখন তুমি ঘাবড়িয়ে গেছো। কিন্তু মোটেও কোনো ঘাবড়ানোর বিষয় নেই, ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা সব এক জিনিস, তখন তুমি 1ই দিবা। আবার যদি বলতো যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, তখন তুমি 1ই দিতা, তখনও তুমি 1ই দিতা। আবার যদি বলতো যে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কত, তখনও তুমি 1ই দিতা। অর্থাৎ পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা সেম এক জিনিস। তাহলে আশা করি বিষয়টা বুঝছো। এরপরে হচ্ছে ভর সংখ্যা, ভর সংখ্যা হাইড্রোজেন হচ্ছে 1, এটা লিখছি, আর ইলেকট্রন সংখ্যা যেটা পারমাণবিক সংখ্যা সেটা ইলেকট্রন সংখ্যা, তো 1। এখন নিউটন সংখ্যায় দেখো এ মাইনাস জেড, কারণ এ হচ্ছে ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যেটা হচ্ছে জেড, এই জন্য ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা আমরা কী করেছি, পারমাণবিক সংখ্যা বিয়োগ করেছি, এর জন্য দেখো কত হয়, 1 - 1 = 0। তাহলে নিউট্রন সংখ্যা ব্যাপারটা বুঝছো আশা করি। তারপরে সংক্ষিপ্ত প্রকাশ কীভাবে প্রকাশ করতে হয়, বলছিলাম যে যেই প্রতীক পরমাণু প্রতীকের বাম পাশে উপরে ভর সংখ্যাটা লিখতে হয়, এই জন্য 1, আর এখানে নিচে প্রোটন সংখ্যা পরমাণু প্রতীকের বাম পাশে নিচের দিকে লিখতে হয় প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ 1। এখানে সবগুলোই 1, এই জন্য এখানে 1 লিখছে। যদি অন্যটা হয়, আবার ধরো তুমি এই যে সোডিয়ামের ক্ষেত্রে দেখছি, সোডিয়ামের কত লিখছিলাম উপরে, 23, নিচে লিখছিলাম কত, 11, এরকম। আশা করি তোমরা ভর সংখ্যা বিষয়টা বুঝছো, এবং ভর সংখ্যা দিয়ে কিন্তু প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এখান থেকে কিন্তু একটা অঙ্ক আসে, প্রায় অনেক সময় এই অঙ্ক এগুলো আসে, এবং এটা কিন্তু খুব সহজ অঙ্ক, দিলেই কিন্তু তুমি ফুল মার্কস পেয়ে যাবে। তাই এই অঙ্কগুলো ভালোভাবে বুঝবে এবং পরীক্ষা অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, এবং কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, অথবা আমাদের ফেসবুক পেজে, ফেসবুক গ্রুপে আমাকে জানাতে পারো, আমি সেখানে সবসময় তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে
তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।